আমি এতদিন পরে আসছি, এই জন্য আমার দেশের সমস্ত ছেলেপেলে মারা গেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা ভাবছিলাম যে এই জীবনে মনে হয় আর দেশ আসতে যাবে না, ছয় বছর পরে আমি আসছি এবং আমাদের যেসব শহীদরা এইসব ছেলেরা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করছে নতুন করে, আমি আমার বিনম্র চিত্তে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই ঘটনা না ঘটলে আমি ছয় বছর পরে আসছি, দশ বছর মনে আসতে পারতাম না। কাজে অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা আমার দাবি জানা নেই। আমি সত্যি সত্যি আপ্লুত, সত্যি সত্যি আমি কষ্ট করেছি এবং আমি আসছি আজকে আমার দেশের এই ভাইদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্যই আমি আসতে পারছি। আমি যতদূর পারি, আমি যা পারি, আমি তো সারা জীবন কাজ করে আসছি 40 বছর, আমার পক্ষে যা যা করার দরকার আমি করবো ইনশাআল্লাহ। দায়িত্ব শুনেন, দায়িত্ব তো আল্লাহ নেবে, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এখন যেখানে আমার এলাকায় যে কজন মারা গেছে তাদের বাড়িতে নিশ্চয়ই যাবো এবং তাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো, সহযোগিতা আল্লাহ করে ভাই, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। মেয়েদের কিন্তু বার্তা আমি তিনবার এদেরকে জানাইছি, কোনো আওয়ামী লীগের বাড়িতে আঘাত করবা না, কোনো হিন্দু বাড়িতে আঘাত করবা না, চান্দাবাজি করবা না, এবং আপনাদের কথা দিলাম এইগুলো যারা করবে তাদেরকে আমি দল থেকে বহিষ্কার করবো ইনশাআল্লাহ।